সকল শান্তি বর্ষিত হোক। বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই দীর্ঘ সেই 2012 সাল থেকে শুরু করে এই ট্রেনিংয়ের কার্যক্রম হাঁটি হাঁটি পাবা করে আজকে 2022 সালে এসে আমরা 68 ব্যাচকে দ্বিতীয় মাসের ট্রেনিং সমাপ্তি করছি। 69 ব্যাচ শনিবার থেকে এখানে আসবে, আমাদের আইসি ল্যাবে আসবে। আইসি ল্যাব হচ্ছে এটা যেখানে আমরা বসে কাজ করি, আসলে এই জায়গাটা আমরা কাজ করি এবং আমাদের সামনেই আমাদের স্টুডেন্টরা থাকে, তারা বিভিন্ন রকম সমস্যাগুলো সরাসরি দেখে এবং আমাদের সাথে সমন্বয় করে তার সাথে জানিয়ে আমরা কাজগুলো করি, বা কোন একটা কাজ আসছে করার পরে তার সাথে বিস্তারিত আলোচনা করি কাজটা কীভাবে হয়েছে, কী সমস্যা ছিল এবং সমাধানটা কীভাবে কীভাবে হয়েছে। এই পথ চলার মধ্যে যারা মনোযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, তাদের মধ্যে দু একজনের কথা না বললেই নয়, খুব বেশি একটা বলতে যাবো না, কারণ অনেকেই আছে সরমার নাম বলার সুযোগ নেই। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিজাম, যে দোকান দিচ্ছে। নিজাম কই? এই যে নিজাম, নিজাম দোকান দিচ্ছে। একটা লম্বা করে সালাম দাও সবাইকে। আব্দুল দিতে হবে না, চিনবে না তো কেউ ক্যামেরায়। এই তো ওনাকে এবার না দিলেও পরবার অবশ্যই ভোটটা দিবেন ঠিক ঠিক মতো, যাতে মোবাইল মার্কা জিততে পারে আর কি। ওকে, তারপরে আমাদের সামনে আছে এরফান। এই যে এরফান, এরফানকে দেখো। এরফান, এরফানকে পরের বছর ভোটটা দিব, ভোট দিবেন আর কি। মানে আমি আর দুরহাম বলে আর অনেকেই আছে এখানে, বাট এই দুজন খুব অ্যাক্টিভ ছিল। তো ওরা যদি অ্যাক্টিভ থেকে কাজটা শিখে স্বাবলম্বীর স্টেপ শুরু করতে পারে। নিজের দোকান থেকে দোকান উদ্বোধন কথা তোমার আগামী মাসের নভেম্বরের 4 নভেম্বর ওর দোকান উদ্বোধন পতেঙ্গায়। যারা ওদিকে পতেঙ্গায় আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা তার দোকানে গিয়ে হইহুল্লোড় ভিজিট করবেন এবং যা যা খাওয়ায় খেয়ে নেবেন আর কি নিজ দায়িত্বে। তো এই পথ চলায় আমরা আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিনেও আমাদের এই ছোট্ট প্রচেষ্টা অব্যাহত থাকবে। কারণ আমরা বিশ্বাস করি যারা এই মোবাইল ফোন সার্ভিসিং শিখছেন বা শিখতে এসেছেন, শেখার পর শেষ করে স্বাবলম্বী হবেন, তাদেরকে আমাদেরকে আমাদের আগামী পথ চলায় থাকতে হবে। এবং এই ট্রেনটি করাতে গিয়ে আমাদের বেশ কয়েকজনের সহযোগিতা লেগেছে। ক্যামেরার পিছনে আছে, পিছনটা সামনে আসতে বলবো, একটু সামনে আসো ফেস দেখানোর জন্য। ফেস দেখাতে আসো, এই যে আমাদের ইলিয়াস। ইলিয়াস ছিল, হ্যাঁ ইলিয়াস, একটা সালাম দাও। এই ইলিয়াস, গুড, ঠিক আছে। ইলিয়াস খুব ভালো কাজ করেছে। ইলিয়াস আসলেই একটি ভালো ছেলে, নিঃসন্দেহে নিঃসন্দেহে তার কাছে গসিপ করার সুযোগ নেই। একটা ছেলে যার বিরুদ্ধে খুব একটা গসিপ নেই আর কি, শতকরার মধ্যে 10-15% হয়তো হতে পারে, অসুবিধা নেই, বাকিটা ওর ভালো দিক, খুব নিঃসন্দেহে ভালো দিক। এবং ওর ছেলেদের প্রতি খুব আন্তরিক হওয়ার একটা কারণ আছে, কারণ সে এখানে ট্রেনিং করেছেন। তোমার ব্যাস কত? 59। তো রিসেন্টলি 59, আমরা অলরেডি 69 10 বেস আগে ধরে নিতে পারি, বছর আগে সে ট্রেনিং সম্পূর্ণ করেছেন। তো এই কারণেই ওর মমতা। সাথে আমাদের প্র্যাকটিস আমাদের সাথে ছিল আমাদের তাওহিদ। এই তাওহিদ, একটা লম্বা সালাম দাও, হাত তুলে দিতে হবে, চিনবে না কেউ, মানুষ বেশি তো। হ্যাঁ, তাওহিদ আমার সাথে সবসময় আছে এবং তাওহিদ মোটামুটি বিভিন্ন সময় বিভিন্ন ওদের টুকটাক যে সমস্ত প্রশ্নের উত্তর তার দিয়েছেন, নিজে কাজ করেছেন। সবসময় আমি খেয়াল করেছি অনেক ছেলেরা জিজ্ঞেস করে এটা কি এটা কি এটা কি, ও বিরক্ত বোধ করে না, ও সবসময় সহানুভূতির হাত দেখায়। এর মাঝখানে খুব পাওয়ারফুল লাস্ট সময়টা একদম পাওয়ারফুল প্র্যাকটিক্যাল করিয়েছেন আমাদের আহাত। এই যে আহাত, আহাত খুব পাওয়ারফুল প্র্যাকটিক্যাল লাস্টে, খুব আমি খুব মনোমুগ্ধ করে খেয়াল করেছি। ওর খুব, ওর যেমন লম্বা আছে, ওরা টল ফিগার, বয়সও টল ফিগার মার্শাল্লাহ, এবং ওর চাপে সবাই খুব মোটামুটি সিপিইউগুলো রিভার্টিবল করছে। কে করছো সিপিইউগুলো রিভার্ট? নিজাম করছো, গুড, সবাই মোটামুটি সিপিও খুলে রিভল্ভ পর্যন্ত করছে আর কি। কারো কারো রান হয়েছে, কারো কারো রান হয়েছে বা অনেকের সিপিও খুলে ফোন রান হয়েছে। আসলে সলিউশন আমাদের চারপাশে ঘুরতেছে, যদি আমাদের স্কিলটা ভালো না হয় তাহলে আমরা আসলে বেশি দূর এগোতে পারবো না। মিসিং হয়েছে আমাদের সফটওয়্যার এক্সপার্ট, যিনি ট্রেনিং করিয়েছেন কনক, তার নিচের দোকানে কাজে চলে গেছে। এরপর আমাদের ইব্রাহিম, ইব্রাহিমও ক্লাস করিয়েছেন ওদেরকে। সব কিছু মিলিয়ে আমরা বেসিক লেভেলটা দেওয়ার চেষ্টা করেছি। এটা নট অ্যাডভান্স ট্রেনিং, অনলি বেসিক। সেখানে লেভেল 1 এবং লেভেল 2, এই লেভেল এবং 1 এবং 2 দিয়ে তার লাইফটা শুরু করবে, জার্নিটা স্টার্ট করবে। এবং মনে রাখতে হবে এই জার্নির সাথে আমরা আছি, এই জার্নির যে কোনো পর্যায়ে যে কোনো সেকশন সে বেজে গেলে আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতার হাতটি সবসময় বাড়িয়ে দিব। তো আমরা ট্রেনিংয়ের অনুভূতি নিয়ে আমরা সিম্পলি অনুভূতি শুনবো, যার দুজন অনুভূতি শুনবো। এবং ধরুন এরফান, এরফান থেকে শুনবো যে ট্রেনিংটা কেমন ছিল এবং তার অনুভূতি কী। আসসালামু আলাইকুম, আমার নাম এরফানুল হক, আমি এখানে 2 মাস ট্রেনিং শেষ করতে যাচ্ছি। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে এখানে, বিশেষ করে স্যার সহযোগিতা, কী বলবো, স্যার আমাদের যে সহযোগিতা করছে আমি চাই ভবিষ্যতে আমাদের সেই সহযোগিতা অব্যাহত রাখুক। আর আরেকটা কথা না ভুলে নয়, ইউএস ভাইয়ের কথা, ইউএস ভাই যে শিক্ষা দিছে, যেভাবে হাতে ধরে শিখাইছে, হাতে ধরে শিখাইছে, তা অতুলনীয়, অতুলনীয়, প্রশংসাযোগ্য। আর লাস্টে
এই দুই মাসের লাস্টে লাস্ট এক সপ্তাহ মোটামুটি সপ্তাহ আমি কয়েকদিন পাই নাই, মনে হয় 10-15 দিন হবে। আপনাদের সবাইকে দিছে আমাদের সব দেওয়া হাত ভাই, উনি যে যে ট্রেনিং ইয়ে শিক্ষাটা আমাদের দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ইয়ার ইয়ে অ্যাডভান্স যা শিখাইছে আলহামদুলিল্লাহ, ব্রেনে যা ঢুকছে তা কিন্তু বলার যোগ্য নাই। আমি আসলে আর কিছু বলতে চাই না, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো আমাদের এরফান মুক্তি শুনলেন ওর অনুভূতি। আসলে বিষয়টা এমন ছিল যে বিকালে যে সময়টা দিয়েছে এই সময়টা যথেষ্ট হাত আন্তরিকতার সাথে ছিল। ইলিয়াস পুরো মাসব্যাপী আছে, ইলিয়াস সবসময় ফ্রেন্ডলি, এবং ইলিয়াসের কিছু বেশ কিছু গুণাবলী আছে আসলে, ওরা যেমনটা বলেছে। এবং ওর একটা গুণাবলী হচ্ছে যে কোনো সময় যে কোনো বিষয়ে টেকনিক্যাল বিষয়গুলো ইনস্ট্যান্ট সে মানে কী বলে বাইপাস করতে পারে, এটা একটা ভালো গুণাবলী, অনেকে থাকে না এটা। তো এই ট্রেনিং নিয়ে আমাদের পরবর্তী মতামত প্রকাশ করবে আমাদের নিজাম, যিনি নিজাম রীতিমতো স্বাবলম্বী হয়ে গেছেন, তার দোকান উদ্বোধন হচ্ছে 4 তারিখে। ওনার কাছে শুনি একটু আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আমি এই ট্রেনিং সেন্টারে বিগত 2 মাস ধরে ট্রেনিং করছি। ট্রেনিং করার পর এখন আমি অনেক কিছু শিখতে পারছি। শিখতে পারতে অলরেডি আমি দোকান নিয়ে নিছি। আমি আগামী মাসের 4 তারিখ আমার দোকান উদ্বোধন করবো ফতেঙ্গা নাজিপাড়ায়। ইনশাল্লাহ আমি এখান থেকে যা পেয়েছি তা দিয়ে আলহামদুলিল্লাহ শো করে আমি অনেক কিছু শিখে নিয়েছি। তার মধ্যে আমার স্যারের প্রথমত স্যারের অনেক সহজ যেতে পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে ইলিয়াস ভাই, যিনি আমাদের সর্বোত্তম সবসময় ছোট ভাইয়ের মতো বন্ধুর মতো আদর স্নেহ দিয়ে আমাদেরকে কাজ শিখিয়েছেন। আর আমার সবসময় এখানে আমরা এই তাহিদ ভাইয়ের সহযোগিতা পেয়েছি। যে কোনো বিষয়ে যে কোনো সময় আমরা যে কোনো কিছু জিজ্ঞাসা করছি ওনারা নিজের আন্তরিকতার সাথে আমাদের সহযোগিতা করছেন। এবং লাস্ট পর্যায়ে আমরা যে দুই প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত লাস্টের যে ক্লাসটি পেয়েছিলাম মানে যেটা আমাদের অন্তরঙ্গ হয়ে গেছে আর কি, এটাই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আহাত বড় ভাই, যিনি আমাদের সামনে এখনও বসে আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমি আশা করছি যে আমাদের এখান থেকে যারা ট্রেনিং করছে এবং করবে ভবিষ্যতে ইনশাল্লাহ এখান থেকে স্বাবলম্বী হয়ে নিজ জীবনকে গড়ে তুলতে পারবেন সুন্দর করে। আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি শুধু জাস্ট স্যারের কাছে আমাদের জন্য একটু দোয়া আরজি রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই সমস্ত অনুভূতি আমাদেরকে অনুপ্রেরণা যোগায় বলেই আজকে আমরা এই 70টি ব্যাচ সেলিব্রেট করতে পারছি। এবং এই কাজ শুধুই সমাজের জন্য, এই সমাজটি আমাদের এই সমাজের তরে কাজ করতে হবে আমাদেরকে। তেমনই বিদেশ যাত্রার জন্য ওয়েট করছেন আমাদের অত্র ব্যাচের আরও একজন জিনিয়াস বলতে পারি, যার যথেষ্ট ট্যালেন্টেড এক্সপিরিয়েন্স আছে। তো তার কাছে শুনি একটু কী বলে, সে হচ্ছে আমাদের সানি। সানি মুখ থেকে আমরা শুনি একটু কী বলে। সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি গরিয়ান ও মহিয়ান এক আল্লাহর প্রতি। আমি আজকে উপস্থিত সদ্য সফিউল বসর মহোদয় ক্যামেরার পিছনে ইলিয়াস ভাই আছেন এবং এখানে তাহিদ ভাই আছেন, এবং আমি যেহেতু লেভেল 1টা করেছি লেভেল 2টা পাই নাই, সেক্ষেত্রে আমি আহাত ভাইকে আমাদের কিছু ভিডিও দেখছিলাম, সেক্ষেত্রে এখানে উপস্থিত এবং আমার সহপাঠী সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমার আসলে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু অন্যরকম। আমি একটু সময় নিচ্ছি বলুন। আমি আসলে মূলত হচ্ছে বিএসসি করেছি ফ্যাশন ডিজাইনিং নিয়ে চিটাং বিজিএম ইনস্টিটিউট ফ্যাশন টেকনোলজি থেকে। পাশাপাশি আমি মার্চেন্ডাইজার হিসেবে একটা কোম্পানিতে দীর্ঘদিন জবও করেছি। তো অন্যান্য যে বিষয় কোর্সগুলো ছিল আমি তাও করেছি হালকা পাতলা। একটা সময় আমার মধ্যে একটা উপলব্ধি আসলো যে হাতের কাজের মানে চতুর্থ শিল্প বিপ্লব যুগে বর্তমান মানুষের হাতের নাগালে খুব বেশি প্রয়োজনীয়তা অনুভব করে এমন কিছু জিনিস আমাকে শিখতে হবে। তো সব কিছু রিসার্চ করে দেখলাম হচ্ছে মোবাইল কম্পিউটার এগুলোর মধ্যে মোবাইলের প্রচলনটা খুবই ব্যাপক। তো আমি রিসার্চ করতে লাগলাম কোন ট্রেনিং সেন্টারে এইটা খুবই ভালোভাবে অল্পতে আমার বেসিক ধারণাটা যাতে আমি ক্লিয়ার করতে পারি। তো আমি ইউটিউব এবং ফেসবুক বিভিন্ন জায়গাতে আমার বন্ধুসহ মিলে রিসার্চ করতে লাগলাম। তো এর মধ্যে আমি বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট এবং আরেকটা নাম পেয়েছি, আমি এটা না বলি, আমি আসলে কয়েকটার মধ্যে এরকম দেখছিলাম। তার মধ্যে আমি মোটামুটি এখানে এসে যে এনভায়রনমেন্টটা দেখছি আমার অন্যদিকে আর টানে নাই, অন্যদিকে আমাকে আর মুভ করতে হয় নাই। আমি এখানে একটা পরিবেশ দেখেছি যে এই পাশে যখন ক্লাস হয় এখানে কিন্তু আমাদের ওই যে ডিসপ্লে সহকারে সব কিছু এখানে হয় এবং ওখানে আমরা প্র্যাকটিস করতে পারি। তাছাড়া এখানে আহাদ তাহিদ ভাই আছেন,
তাহিদ ভাই এখানে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আসে এখানে সার্ভিসিংয়ের, সে সমস্যাগুলো যখন কাজ করে আমরা যে প্র্যাকটিক্যালগুলো যখন এখানে আসি, তাহিদ ভাই যখন কাজ টাজ করে আমাদের আর একটু ভালো আইডিয়া হয়। তাছাড়া যে ডিপ লেভেলের যে কাজগুলো আছে এগুলো স্যার খুবই যত্ন সহকারে এখানে টিভির মধ্যে যখন করে আমরা যখন দেখি আমাদের ক্লিয়ার ধারণাটা আরও খুব পরিষ্কার হয়ে যায়। তো আসলে এই এনভায়রনমেন্টটা দেখার পরে আমার চিন্তা হলো যে আমি এখানেই মনে হয় বেস্ট হবে আমার জন্য, আমার ট্রেনিং করার জন্য এখানে একটা বেস্ট প্ল্যাটফর্ম। তো আমি এখানেই ভর্তি হলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্যারের আন্তরিকতা। আমি এটা খুব বেশি মানে খুব বেশি কাছ থেকে পেয়েছি, স্যার ছোটো বড় সবার কথাই শুনে এবং সব কিছুই রাখার চেষ্টা করে, এটা একটা স্যারের আমি বলবো অনেক ভালো একটা দিক। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সবসময় আমরা চাই হচ্ছে সবসময় সাপোর্ট, সহযোগিতা। আমাদের একার পক্ষে হয়তো বা অনেক কিছুই করা সম্ভব না। আমি এখান থেকে হয়তো বা 100% শিখেও যেতে পারবো না, দুই মাস তিন মাস চার মাস যতই কাজ করি এতে এতটাই ওয়াইড, এখানে আপনি কাজ করলে কখনো 100% শেখা হবে না, কারণ এটা থেকেই যায়। সেক্ষেত্রে স্যার যখন বলছে যেখানে থাকি না কেন আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন, এটা তখন আমাদেরকে একটা বুস্ট আপ করে এনার্জিতে। হ্যাঁ আমরা হয়তো 100% শিখি নাই, বাট স্যার আমাদের সাথে আছেন, হয়তো একদিন 100% হয়ে যাবো ইনশাআল্লাহ। তো এটাও একটা ভালো দিক। তো আসলে অনেক অনেক ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে। ইলিশ ভাইয়ের সঙ্গে একটু বলি, ওনাকেই যখন আমি যখন এন্ট্রি করছিলাম ওনার সাথে কথা, উনি কিন্তু ওনার সাথে সব কিছু হয়েছিল। তো আমি মনে করছিলাম হয়তো ওই দিনই মনে করছিলাম হয়তো সব কিছু উনি শেখাবেন, ওই রকম একটা চিন্তা আমরা করছিলাম। বাট ওনার মধ্যে ওই জিনিসটা দেখতে পারছি আমি। বাট উনি যখন ক্লাস নিতেন আসলেই অনেকটা এরকম আমার প্রফেশনালিজম মেনটেন করতেন, এটা আমার খুব ভালো লাগছে। আর বিষয়াদি সব কিছু চিন্তা করলে আমি বলবো হচ্ছে চট্টগ্রামে মোবাইল শেখার জন্য যে একটা ভালো প্ল্যাটফর্ম, কয়েকটা যদি আপনি রিসার্চ করেন তার মধ্যে অবশ্যই আমি অন্যতম মনে করব বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটকে। এবং এটাই এবং শেষ স্যারের কাছে আমি আমার জন্য দোয়া চেয়ে এবং আমার সহপাঠী যারা আছেন 68তম ব্যাচে যারা আছেন সবার জন্য দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। তবে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে আমাদের 68তম ব্যাচে অনেকেই কিন্তু খুব ভালো, এখানে স্যার হয়তো বা দুজনের সময় সংক্ষিপ্ততার জন্য হয়তো বা দুজন থেকে মূল্যবান মতামত নিচে, ঠিক আছে। বাট এখানে আসলে আমার দেখা অনেকজন ভালো আছেন যাদেরকে আসলে নেম বাই নেম বলা সম্ভব না। তো আমি আসলে সবার থেকে একটু অনুরোধ করব আজকে ইভেন্টের মাধ্যমে যে আপনারা আসলে যারা খুব ভালো কাজ করেছেন, আমরা যারা এখনও মোটামুটি শিখছি, যাদের আমরা থেকে একটু হলেও পিছিয়ে আসি, সবসময় আপনাদেরকে নক দিব, আপনারা স্যারের সেকেন্ড স্যার হিসেবে আমরা থাকবেন, প্রত্যেকে যখন প্রত্যেকের সহযোগিতায় আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম। তো আসলেই ভালো লাগার বিষয় নিজের সুনাম শুনতে কার না ভালো লাগে। তো আমি যেমন সুনাম শুনে ভালো লাগে, কাজটাও তদ্রূপ দায়িত্বের সাথে করার চেষ্টা করি। কারণ যখন আপনি শুধু টাকার জন্য কাজ করবেন তখন আসলে সেই কাজ খুব একটা ফলপ্রসূ হবে না। কারণ টাকার জন্য করা এক জিনিস এবং মায়া মমতা দায়িত্বের সাথে করা ভিন্ন জিনিস। আমরা বিশ্বাস করি যে এই যে বেকার যুবরা যারা বেকার রয়ে গেছেন, বিভিন্নভাবে কর্মসংস্থান করতে পারেন নাই, মোবাইল একটা মাধ্যম, যে মোবাইলের পেশাটার মধ্যে খুব অল্প সময়, সে যদি 6 মাস এই পেশাটা লেগে থাকে তাহলে সে স্বাবলম্বী হতে পারবে এবং ভালো একটা ইনকাম করতে পারবে। বাট আমরা যদি 2 মাসের যে ট্রেনিং করাচ্ছে, 2 মাস ট্রেনিং করার পর সো দৈনিক ধরুন সে 500-1000 টাকা ইনকাম করতে পারে। তো আমরা বলি যে ভাত খাওয়ার টাকা ইনকাম করতে পারলে হইলে শুরুতে, বাকি পথটা সে এগিয়ে যেতে পারবে। সহযোগিতায় সবসময় আমরা আছি এবং থাকবো। বিশ্বাস কখনো কাউকে বলে নাই যে ট্রেনিং করার শেষ, তোমার সাথে আমার রিলেশন নাই। আর রয়ে গেল আসলে অনেকে হয়তো মনে করেন দূর থেকে যে আমার পরিশ্রমে অনেক ইনকাম করে, অনেক কিছু করে, আসলে হ্যাঁ সেটা অবশ্য অনেক দিক দিয়ে করে, কিন্তু আমাদের প্রফিটের যা আয় হয় তার একটা বেশ অংশ আমাদের ইনভেস্টমেন্টে চলে যায়। রিসেন্টলি আমরা গত কয়েকদিন আগেও প্রায় এখানে প্রায় 2-2.5 লাখ টাকার উপরে আমাদের ইনভেস্টমেন্ট ঢুকেছে। এই ইনভেস্টমেন্ট কী জন্য? টাকা আমার ব্যাংকে পড়ে থাকবে, থাকতেই পারে, সে টাকায় বরকত দিবে না। আসলে যে টাকা দিয়ে আমরা ইনভেস্ট করে ফেলতেছি কাজের জন্য, প্র্যাকটিসে মালামালের জন্য, সমাজত্তরে কাজ করবে, আসলে সমাজ মিলিয়ে আমরা, কারণ টাকা আমি কবরে নিয়ে যেতে পারবো না, কোনো মানুষের সাথে তো টাকা যাবে না, টাকা সমাজের জন্য সমাজত্তরে মিলিয়ে দিতে হবে। সো টাকার দিকে না তাকিয়ে সেবার দিকে তাকান, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে তারা ব্যাস শেষ করলো, তারা যেখানে যাক যে অবস্থায় থাক, আমাদের সর্বক্ষণিক তাদের জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, সহযোগিতার হাতটা সবসময় থাকবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।